সেটার জন্য কি হয় এই সমস্ত কাজে ঢুকতে হবে। আমি দেখেন কিছুদিন আগে আমার একটা ভাইবার গ্রুপ আছে, সেই গ্রুপে এরকম কিছু প্রেশার চাইলাম। প্রেশার চাওয়ার পর প্রথমে প্রশ্ন আসলো, স্যার বেতন কত দিন? এটা প্রশ্ন হওয়ার উচিত না। আপনার উচিত হলো হাউ কুড আই এক্সপ্রেস মাইসেলফ অন দ্যাট প্লেস, অথবা আমার কতটুকু স্বাধীনতা আছে নিজেকে এক্সপ্রেস করা, অথবা কতটুকু আমি শিখতে পারি। হিসাবে প্রথমে আপনার কি করতে হবে, আপনাকে শিখতে হবে, শিখতে হবে। এবং মনে রাখবেন যে আপনার যদি ইচ্ছা না থাকে আপনার সিনিয়র কখনো আগবারে আপনাকে শিখতে যাবে, মনে রাখতে হবে। সুতরাং আপনাকে ওই স্টেজটাতে কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। কি করি আসলে প্রথমে কি পাই, রিভলভিং চেয়ার পাই, নাম্বার টু হচ্ছে আইদার ডেস্কটপ পাই অথবা ল্যাপটপ পাই, ইভেন লাঞ্চ পাই, মোবাইল বিল পাই। এবং ওই সময় কি হতো, ওই সময় আপনার তখন ক্যাট ছিল না, আই ছিল না, মাস্টারি ডিপার্টমেন্ট তখন ছিল না, 2000 সালে ছিল না। তখন আমরা যখন কনজাম্পশন শিখতাম বা কনজাম্পশন করতাম তখন আমাদের কি করতে হতো, ম্যানুয়ালি করতে হতো, অথবা কি করতে হতো, প্যাটার্ন মাস্টার যে আছে তার কাছে বসে গিয়ে প্যাটার্ন করে প্যাটার্ন ফালায় তারপরে আপনার কনজাম্পশন করতে হতো, রাইট? তখন তো আপনার এই ক্যাচ ছিল না, আমরা ওই শিখছি, তাই না? তখন ক্যাচ ছিল না, তখন এইভাবে কাজ করতে হতো। তাহলে এখন যারা মাঠে যায় করছে তারা কি করে, তারা ইজিলি দেখেন গেট দা কনজাম্পশন ফ্রম ক্যাচ সেকশন, দে ক্যান টেক দা আওয়ারলি প্রোডাকশন ফ্রম আই ডিপার্টমেন্ট, can take the embellishment price from different embellishment unit like washing, embroidery, painting, big gun, DHC, ABEC, KNDHC, BAG, I can't do it. যারা মার্চেন্ডাইজিং করতে যাবে, মার্চেন্ডাইজার হচ্ছে কি, নিউক্লিয়াস অফ দা ফ্যাক্টরি, খুব বড় উদ্দেশ্য। কেন ফ্যাক্টরি, তাকে কেন্দ্র করে পুরো ফ্যাক্টরি ঘুরে, কিভাবে ঘুরে, ইউ হ্যাভ দা ফুল অথরিটি টু আস্ক এনিবডি এনি টাইম এনি কোশ্চেন, বিকজ ইউ আর দা প্যারেন্টস অফ ইউর প্রোডাকশন, সেই অ্যাবিলিটি একটা মার্চেন্ডাইজারের থাকে, আপনি যদি করে কাজ করেন তাহলে আপনি কি হবে, যেমন ধরেন আপনি 7 সপ্তাহে একটা অর্ডার দিলেন, 7 সপ্তাহ 7 weeks lead time এর ভিতর কথা হলো, প্রথম 3 সপ্তাহে আপনার মার্চেন্ডাইজিং এর কাজ সব শেষ করতে হবে, কি সেটা ল্যাপি ল্যাপটপ, রাইট, ফ্যাব্রিক বুকিং, ওকে, অ্যাক্সেসরিজ বুকিং, তারপর হচ্ছে আপনার স্যাম্পল অ্যাপ্রুভাল, এই তো, ঠিক আছে। এখন কোনো কারণে যদি 3 সপ্তাহের জায়গায় আপনি 4 সপ্তাহ সময় নেন, তাহলে আপনি কার সময় পেলেন, নিজের প্রোডাকশন, তখন প্রোডাকশন কি শুরু করতে পারবে? আর আপনার যদি স্যাম্পল অ্যাপ্রুভাল অন টাইমে না হয় তাহলে প্রোডাকশন করতে পারবেন না।
আপনি স্যাম্পল অ্যাপ্রুভাল পেয়ে গেলেন, তারপর ফেব্রিকেশন করতে পারবেন, প্রোডাকশন সবকিছু হয়ে গেল, শুধু বানানোর সময় হবে না স্যার, যত বেশি টিয়ারে ওরিয়েন্টেড কাজ করে সে তত বেশি সাকসেসফুল মার্চেন্ট, তাকে কি হতে হবে, বি প্রুডেন্ট, দূরদর্শী হতে হবে, কিভাবে তাকে বুঝতে হবে এক সপ্তাহ পরে কি হচ্ছে, দুই সপ্তাহ পরে কি হতে যাচ্ছে তাকে বুঝতে হবে। এখন ধরেন আপনার একটা অর্ডারে 50,000 পিস আছে, সেখানে 5টা কালার আছে, আপনি 4 কালারের সুইং থ্রেড নিয়ে আসছেন, 1 কালারের সুইং থ্রেড আনতে পারেন, কোন কারণ প্রোডাকশনের লোক ওই কালারে আগে ইনপুট দিবে, ইনপুট দিয়ে আপনাকে মেল দিবে যে ইউর প্রোডাকশন ইজ ইন্টারাপ্টেড ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ সুইং থ্রেড, সো উই ক্যানট শিপ দ্য গুডস। সে কি করলো, তার রাস্তাটা ক্লিয়ার করে দিল, কোন কারণে যদি প্রোডাকশন অন টাইমে না হয় আপনি তাকে কিছুই বলতে পারবেন, বিকজ সে আপনাকে প্রিয় নোটিশ দিয়ে দিচ্ছে। হোয়ারেস সে কিন্তু ওই 4টা কালার দিয়ে প্রোডাকশন শুরু করতে পারে, যে 4টা কালারের সুইং থ্রেড আপনি নিয়ে আসছেন, পারে কি না, পারে, আর সে করবে না, কেন করবে না, সে তার লাইনটা ফাঁকা রাখার জন্য, কোন কারণে যদি শিপমেন্ট না হয় তাহলে সে যাতে বলতে পারে যে আমি অন টাইমে সুইচ স্টার্ট করতে পারি নাই, চিপ টু অ্যাক্সেসরিজ, সো শুড বি বি প্রুডেন্ট, আপনাকে বুঝতে হবে যে কি হবে না হবে, ঠিক আছে? অনেক সময় দেখেন, অনেক সময় কি হয় আমাদের সেক্টরে, আপনি একটা লেভেলের জন্য বসে আছেন, আপনারা তো 4 বছর পড়াশোনা করতেছেন, তারপর আবার যদি MBA করেন সেখানে 1 বছর না 2 বছর পড়াশোনা করে আসতেছেন, তাই না? মানুষের দৃষ্টিভঙ্গির কত পরিবর্তন, এক সময় ছিল যে গার্মেন্টসের চাকরিটাকে একটু উন্নাসিকতা দেখার, নর্ম চোখে দেখার, আমার কাছে মনে হয় এখন আপনারা পড়াশোনা করতেছেন লক্ষ্যকে গার্মেন্টসের চাকরি, প্রচুর প্রচুর ইউনিভার্সিটি আছে, আমরা যখন চাকরি শুরু করি 2000 সালে তখন একদম সংখ্যা বলতো না, যে সমস্ত ডিপার্টমেন্ট গুলি খুব সুযোগ আমাদের কাজ করে, মার্কেটিং, মার্চেন্ডাইজিং, আই, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মেনি আদার সেকশন আছে যেগুলিতে আমাদের কাজ করার প্রচুর সুযোগ আছে। এই সুযোগটা তৈরি করার জন্য দুটো জিনিস আমাদের খুব দরকার, সেটা হচ্ছে কি,
যারা আপনার গার্মেন্টসে কাজ করতে চাই বা অ্যাপারেল সেক্টরে কাজ করতে চাই, তাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে কি, এডুকেশন, নাম্বার টু হচ্ছে টেকনোলজি। এডুকেশন এবং টেকনোলজি খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দুটোর সাথে মেলবন্ধনে কি হয়, একটা প্যাকেজ তৈরি হয়। অভিজ্ঞ আপনাদের মতো যারা শিখে আসবেন একটা স্টেজ পড়াশোনা, তারা তো সবাই ফাইনাল ইয়ার চলে যাবে, এবং টেকনোলজি যে বিষয়টা সেটা কোথায় আছে সেটা এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন খুব মনোযোগ দিয়ে শুনে, তখন কি হয়, তখন আপনার অবস্থানের নতুন বন্ধুর মতো, নতুন বউ যখন কি করে তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে যায়, সবাই আন্দোলন পেত, সবাই কি আন্দোলন পেত, তাকে কি করতে হবে, আপনাকে যখন করতে হবে তখন আপনাকে কি করতে হবে, এই জিনিসগুলি একটা নতুন জায়গায় যখন আমরা যাই তখন কি হয়, তখন আমাদের যদি এনভায়রনমেন্টটা যদি আগে থেকে পরিচিত থাকে তাহলে আমাকে কি করতে হবে, প্রভাব করতে সুবিধা হবে, আর যদি নতুন থাকে তখন আমাকে চিন্তা করতে হবে, এই কথাটা বলবো বলবো না, অনেক মার্চেন্ডার আছে যারা কি করে শুধু অ্যাক্সেসরিজ ফলো করে, আবার কি করে শুধু স্যাম্পল ফলো করে, শুধু কি করে স্যাম্পল ফলো করে, আবার কি করে শুধু টিম কার্ড বানায়, নো টিম কার্ড, ইয়েস স্যার টিম কার্ড বানায়, আবার কি করে শুধু প্রোডাকশন ফাইল রেডি করে, মানে এগুলো পুরোটাই কি প্রপার মার্চেন্ডাইজিং, নো স্যার পুরোটাই না, শুধু প্রপার মার্চেন্ডাইজিং করতে গেলে আপনাকে কি করতে হবে, এ টু জেড সব কিছু শিখতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রসিড রিয়ালাইজেশন, প্রসিড রিয়ালাইজেশন কি, যখন ব্যাংকে টাকা ঢুকবে, ঠিক আছে, আপনি যখন শিপমেন্ট করলেন, সুতরাং প্রোডাক্ট ডেভেলপ থেকে শুরু করে প্রসিড রিয়েলাইজেশন করতে এ টু জেড ইউ হ্যাভ টু নো এভরিথিং টু বি এ সাকসেসফুল মার্চেন্ট, তবে এটা একদিন হবে না, এটা শিখতে হবে, শেখার দুটো উপায় আছে, একটা হচ্ছে দেখে শেখা, একটা হচ্ছে থেকে শেখা, থেকে শেখা, ঠিক আছে, থেকে শেখাটার বেশি ভ্যালু আছে, তাই না, কাজ করতে করতে শেখা, মানে এডুকেশন এবং টেকনোলজি, টেকনোলজির জন্য এই সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানে আপনারা এখন পড়াশোনা করতেছেন এবং যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার আছেন ওনাদের কাছ থেকে আপনাদের চক্র রিলেটেড এই কি বলে আপনার কোয়ারিজ আছে এই জিনিসগুলি আপনারা নেওয়ার চেষ্টা করুন প্লিজ, কারণ এটা কিন্তু সুযোগ সবাই হয় না আসলে, কারণ আপনি যদি দেখেন আমি একটা কথা বলি, আপনি সে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি মার্চেন্ডার হিসাবে জব দেন, এখন আপনার প্রথম কাজ হবে কি, দুটো পার্ট থাকে, একটা হলো মার্কেটিং পার্ট, একটা হচ্ছে কি মার্চেন্ডাইজিং পার্ট, তাই না, মার্কেটিং পার্টটা কি করে, মার্কেটিং পার্ট করে সে স্যাম্পল ডেভেলপ করে, স্যাম্পল ডেভেলপ করে সে স্যাম্পল বায়ারের কাছে পাঠায় এবং প্রাইস কস্টিং করে, খুব মনোযোগ দিয়ে শুনুন, প্রাইস কস্টিং করার পরে যখন অর্ডারটা কনফার্ম হয় তখন সেটা আসে প্রোডাকশন মার্চেন্ডাইজার হাতে, ফাইল আসে, এখন প্রোডাকশন মার্চেন্ডাইজারের কাজই হচ্ছে তার প্রথম ল্যাব টিমের বুকিং দেওয়া, ঠিক আছে, এখন ল্যাব টিমের বুকিং দিতে গেলে, এখন ল্যাব টিমের বুকিং যখন আপনি দিলেন তখন আপনাকে বলা হলো ভাই ল্যাব টিম আপনি পাবেন চার দিন পর, নন টেকনিক্যাল একটা লোক থাকে তার কাছে চার দিন মানে হয়নি, সে বলবে ভাই অনেক ধন্যবাদ, কি অনেক ধন্যবাদ, আর যারা আপনাদের মতো টেকনিক্যাল তারা বলবে চার দিন লাগে ল্যাব টিম মানে চার ঘন্টার কাছে, রাইট, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স, সুতরাং এই জিনিসগুলি যে শিখে আসবে সে দ্রুত কি করতে পারবে, এই জিনিসগুলি ধরতে পারবে, দ্রুত ধরার অর্থ কি, দ্রুত কাজ করতে ইমপ্রুভ করতে পারবে নিজে,
সুতরাং এডুকেশন এবং টেকনোলজি এটার সাথে পরিচিত হওয়া খুবই দরকার। সেম আপনি কি করেন, সেকেন্ড কাজ যখন আপনাকে ফ্যাব্রিক বুকিং দিতে হবে, ফ্যাব্রিক বুকিং দিতে গেলে আপনাকে ট্যাগ ডিপার্টমেন্টে যেতে হবে। ভাই আমাকে কতজন শত সব বলে দিলেন, ভাই আমি তো চার দিন আগে দিতে পারবো। থ্যাংক ইউ, কি বলবেন না জানলে থ্যাংক ইউ, আর বললে আমাকে একদিনের ভিতর দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি মার্চেন্ডাইজিং এর প্রথম কাজই হচ্ছে আপনার কাজ। আপনি যদি ফ্যাক্টরি বুকিং না ছাড়েন, আপনি যদি ল্যাবটি বুকিং না ছাড়েন, কোন রোগী কাজ করতে পারবে নোবডি ক্যান ওয়ার্ক। আপনি পিওশিপ পেয়ে গেলেন, পারচেজ অর্ডারশিপ পেলেন, কিন্তু আপনি এটা ধরে রাখলেন, ফাইলে ঢুকে রাখলেন, আপনার ডেস্কে ঢুকে রাখলেন, আপনি ফ্যাক্টরি বুকিং ছাড়েন, ল্যাবটি বুকিং দিলেন, অ্যাক্সেসরিজ বুকিং দিলেন না, আর সময় নষ্ট হচ্ছে। ডিসেম্বর হচ্ছে আপনার কি টাইম অফ ডেলিভারি, আর অর্ডার প্লেসমেন্ট সেটা মনে করেন আপনার যদি সাত সপ্তাহ লিড টাইম হয় তাহলে পঞ্চাশ ফিফটি টু থেকে সাত দিনে কতদিন থাকবে, ওপিডি হচ্ছে আর ডিওডি হচ্ছে কত, ফিফটি টু, রাইট? তাহলে এখন ফিফটি টু মাইনাস ফর্টি ফাইভ ইজ ইকুয়াল টু সেভেন, এটা হচ্ছে কি লিড টাইম, প্রোডাকশন লিড টাইম। यस স্যার, এটা হচ্ছে কি প্রোডাকশন লিড টাইম। তো এই প্রোডাকশন লিড টাইমটা কি হবে, তখন ক্ষতি হবে, ক্ষতি হলে আলটিমেটলি আপনার কোনো ক্ষতি হবে না, আলটিমেটলি ক্ষতি হবে তার মালিক, কারণ তার মাল তখন কি হবে, শিপিং মুড চেঞ্জ হয়ে যাবে, বলবে ঠিক আছে এটা এখন এয়ারে পাঠাও, কত মাসে বলবে তুমি 10% ডিসকাউন্ট, সেই টাকা কিন্তু আপনার পকেটে যাবে, যাবে মালিকের পকেটে। সুতরাং আপনার অ্যাক্টিভিটিজ এর জন্য কোম্পানি বিপদে পড়বে, এই জন্যই সেগুলি হচ্ছে আপনার ফ্যাশন ডিজাইনার, প্রচুর চাহিদা, খুবই চাহিদা। এবং আপনি দেখেন বড় বড় কোম্পানিগুলিতে ফ্যাশন ডিজাইনার অনেক সময় ইন্ডিয়ানদেরকে নাম, ইন্ডিয়ান সিওর কাজেদেরকে নাম, ফরেনারদেরকে নাম, এবং অনেক অনেক ফ্যাক্টরি আছে। এখন কি করে ওরা, ওদের ইউকেতে অফিস থাকে, ইউকেতে অফিস থাকে, এবং ওই অফিসে ইউকে লোকই নিয়োগ দেওয়া হয় ফ্যাশন ডিজাইনার হিসেবে, যারা কি করে, যাদের কাজটা হচ্ছে কি নিজেরা ফ্যাশন ক্রিয়েট করে সেটাকে সেল করে। আমি প্রথমে বলছিলাম যে বায়ার কি করে ট্যাগ প্যাড পাঠায়, সেই ট্যাগ প্যাড আমরা কি করি মার্কেটিং হেড, মার্কেটাইজিং হেড, টেক্সটাইল হেড, টেক্সটাইল হেড কি মানে নিটিং হেড,
প্রচুর ডিমান্ড, তারপরে কোয়ালিটি হেড, আই হেড, প্ল্যানিং হেড, সাপ্লাই চেইন হেড। সাপ্লাই চেইন কিন্তু এখন মার্কেটাইজিং এর খুব বন্ধু, কিন্তু সাপ্লাই চেইন যে সিস্টেম অফ অর্গানাইজেশন সবচেয়ে বড় বন্ধু হচ্ছে হলো সাপোর্ট ডিপার্টমেন্ট, কারণ তার প্রথম কাজ শুরু হয় কি স্যাম্পল দিয়ে, ওই ডিপার্টমেন্টের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, খুবই ভালো সম্পর্ক রাখতে হবে। এখন আমরা শেষের দিকে চলে আসছি, আমি এখানে লিখছি পে অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ দিতে হবে, কি কি করতে হবে, নাম্বার ওয়ান related knowledge always helps a handy role to get job in our sector, অনেক কথা বলছি তাই না, কেন এই জিনিসটা জানা উচিত, অনেক কথা বলছি না, try to get as much knowledge as possible from your own institution please, কারণ আপনারা আপনাদের এখানে কি এই ফেব্রিক লেন্থ উইথ জিন্স That's it, আমি রাজল করে তুমি কথা শুনেছ বললেন রাস্তিপ দেন হ্যাম ভাই ইন্টু সুইং লাউঞ্জ হাফ ওয়ার্ড চেস্ট feel nervous nervous hota kyun nahi bolo yes sir nervous aap just two plus him announce sleep plan into by plus plus announce hello announce apnar jara t-shirt pore tara dekhben niche head yes sir this and this sir that's same pore thakbe yes sir ekhane swing korte hoy shoulder to shoulder joint korte hoy tale ei jono ki announce dite hobe কত কারণ গ্রামের জন্য ডিএসএম এর জন্য 1000 দিতে হবে আর তারপর লেন্থের জন্য 100 and with it with the zone 100 cm centimeter cm absolutely fast okay kalke ek photo to phone dise amake senior marketing manager tar ekta chakri lagbe ekta bahimoser recognition chilo ekta senior marketing manager dibe but unfortunately oi bahimoser je malik ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার ওভেনের ব্যাকগ্রাউন্ড ওভেন উনি বলছে যে ভাই আমি তো নিট অত ভালো বুঝি না আর আমার একটা ছেলে দরকার যে ছেলে কি করতে পারবে সাপ্লায়ারের সাথে কস্টিং করতে পারবে পাশাপাশি প্রোডাকশন ফলো করতে পারবে
ওই ছেলেকে আমি জিজ্ঞেস করছি যে কন্দম স্যার বলে কন্দম স্যার সে বলছে পরে বললাম যে এক খুঁটি দিয়ে কেন ভাগ দিতে হয় পরে সে বলতে পারে এইটা আপনার দশ বছর চাকরি করে অনেকে জান নাই into with আপনি যে চেস্ট নিচ্ছেন সেটা 100 হাফ চেস্ট উইথ ওকে যে চেস্ট নিচ্ছেন সেটা 100 মানে এই 2100 মিলে হলো কত 400 পরে আপনি 1000 দিয়ে গ্রামে নিলেন সেটা হলো 3700 আই এম রিয়েলি হ্যাপি টু সে দ্যাট ইটস দ্য বেস্ট ইন থিংস ইউ নো আর আমি যদি এটা না জানি আমি কাউকে শিখাতে পারবো না এস স্যার তো আই হ্যাভ টু লার্ন সাম বেসিক থিংস ওদের আপনার এরকম ওরা কোর্স করে 18টা কোর্স আছে সেই 18টা কোর্সের দুটো কোর্স হচ্ছে অ্যাপারেল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর হচ্ছে অ্যাপারেল মার্কেটিং সেই দুটো কোর্সের সাথে আমি মাঝে মাঝে সময় পেলে ক্লাস নিই তো সেখানে আমি প্রোটেকশন স্টুডেন্ট হয়েছি তারপরে পিইউএফডি স্টুডেন্ট হয়েছি Nobody can say the answer. What? I just ask you. Oh. You're really proud of my teachers. Thank you, sir. Ora bollo je sir ei 4 boshor amra je poroshona korchi ei 4 boshore oi course ta amar course ta chilo 4 ghonta oi 4 boshore sir amra jeta shikhte na parchi eto basic jinish ta eto easy bhabe sir apni bolchen eta amra 4 ghonta কি বলছিলাম যে গ্যাদার ডিসেন্ট নলেজ একটা নলেজ এক জিনিস স্কিল কিন্তু আরেক জিনিস আপনাকে কিন্তু স্কিল করতে বলছে স্কিল করবেন কখন স্কিলনেস কখন আসবে যখন আপনি চাকরি করবেন তখন রাইট ইয়েস স্যার যখন আপনি চাকরি করবেন যখন আপনি সাথে ইনভলভ থাকবেন তাহলে আপনাকে বলা হয়েছে ফ্যাশন ডিজাইন ফ্যাশন ট্রেন্ড বুক যারা মার্কেটিং মার্চেন্ট নিয়ে কাজ করে তাদের জন্য ট্রেন্ড বুক খুব ইম্পর্টেন্ট ওই ট্রেন বুকে বায়ার বলে দিবে আপনাকে যে স্প্রিং সামারে আমার কি কি ট্রেন চলবে কি কি কালার চলবে কালারও থাকে এখানে যে এই কালারগুলিকে আমি প্রেফার করতেছি সেটা ডার্ক কালার হতে পারে লাইট কালার হতে পারে এগুলি প্রেফার করে তারপরে টিএনএ যেটা নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু এটা এটা যারা মার্চেন্ডাইজিং প্রফেশনে ইভেন আপনি যে কোনো প্রফেশন আপনাকে তো প্ল্যান করতে হবে হ্যাঁ প্ল্যান করে তারপরে এক্সিকিউশন করবে আগে প্ল্যান করতে হবে কনসাম কস্টিং ভিজুয়াল মার্চেন্ডাইজিং কোয়ালিটি ওয়ার্ড প্রসেস এই জিনিসগুলো সম্বন্ধে সব ধারণা নিয়ে যাওয়া হবে তাহলে আপনাকে এই জিনিসগুলি ধরতে শুনতে আমি যেটা আগেও বলছি যে আপনার সিজনে কিন্তু সময় নেই আপনাকে শেখান সে শিখাবে না শিখাবে না সে শিখার আগ্রহ আপনার থাকবে আপনার যদি আগ্রহ থাকে স্বয়ং আল্লাহ বা ভগবান আপনাকে আগ্রহ রাখবে আল্লাহ বা ভগবান আমাদের শিখতে হবে